নমস্কার শ্রোতাবৃন্দ, আমি ফিকশন দুনিয়া থেকে দিব্যেন্দু। আজ আপনারা শুনবেন দারোগা প্রিয়নাথের এক দুর্ধর্ষ গল্প, স্বজন ধাঁধায় প্রিয়নাথ। প্রিয়নাথ মুখোপাধ্যায় এক বাঙালি গোয়েন্দা। ফেলুদা, ব্যোমকেশ বা কিরিটির মতো কোনো কাল্পনিক চরিত্র নয়। প্রিয়নাথ ছিলেন ব্রিটিশ আমলের লালবাজারে ডিটেকটিভ ডিপার্টমেন্টের সুদক্ষ দারোগা। 1878 থেকে 1911 সাল অবধি প্রিয়নাথ চাকরি করেন কলকাতা পুলিশে এবং নিজের দীর্ঘ 33 বছরের কর্মজীবনে নিজের দেখা এবং অনুসন্ধান করা নানান অপরাধ নিয়ে শুরু করেন বাংলার প্রথম ক্রাইম ম্যাগাজিন দারোগার দপ্তর। আমরা জানি তার দারোগা জীবনের প্রতিটা ঘটনায় তৎকালীন সময়ে শুধুমাত্র তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগিয়ে কি নিপুণভাবে সমাধান করেছেন বিভিন্ন কেস। আজকের গল্পটিতেও আপনারা দেখবেন দারোগা প্রিয়নাথের বুদ্ধির খেল। গল্পটি সাধু ভাষাতে রচিত হলেও সকল শ্রোতাদের সুবিধার্থে গল্পটির মূল ভাব অপরিবর্তিত রেখে সেটিকে চলিত ভাষায় রূপান্তর করে নিয়েছি। গল্পের নাট্য রূপান্তরে শুভঙ্কর, সমগ্র পরিচালনা ও গল্পের সূত্রধার দিব্যেন্দু, গল্প পাঠে শুভ্র কমল, বিভিন্ন চরিত্রে অরূপ, শুভম, অভিক, রণবীর, সায়ন, মেঘনা, দিব্যেন্দু ও সায়ন্তন। শব্দ পরিকল্পনা, আবহ নির্মাণ ও ভিডিও মোশনে দেবদত্ত, প্রচ্ছদে দিলার। শুরু হচ্ছে দারোগার দপ্তরে এক দুর্ধর্ষ গল্প, স্বজন ধাঁধায় প্রিয়নাথ। বেলা 1টা বেজে গেছে। কিছুক্ষণ আগে ঘেমে নেই আদালত থেকে ফিরেছেন দারোগা প্রিয়নাথ, আর এখন তার অফিসে বসে বিশ্রাম নিচ্ছেন। পরিষ্কার মেঘহীন আকাশে সূর্যের আলো ঝলমল করছে এবং তার প্রখর দাবদাহে শহরের রাস্তাগুলি যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। সুযোগ বুঝে বাতাস ছুটে বেড়াচ্ছে প্রখর গতিতে। বাতাসের এমন জ্বালাতন সহ্য করতে না পেরে রাস্তার ধুলোবালিগুলো পর্যন্ত সরে পড়েছে। পথে লোকজন বিশেষ একটা নেই, শুধু মাঝে মাঝে দুই একটা তৃতীয় সারির ভাড়াটে গাড়ি তাদের নির্দিষ্ট পথে যাচ্ছে। এমন সময় একটা ভাড়াটে গাড়ি থানার সামনে এসে দাঁড়ালো। দারোগা প্রিয়নাথের বেশ কৌতূহল হলো, ভাবলেন বিশেষ ব্যাপার না হলে কেউ আর এই ভয়ানক রোদে থানায় আসবে না, হতে পারে হয়তো ব্যাপারখানা বেশ গুরুতর। অফিস ঘরের সামনেই থানার ফটক। প্রিয়নাথ জানলা দিয়ে উঁকি দিয়ে দেখলেন একজন অল্প বয়সী যুবক গাড়ি থেকে নামলেন আর কনস্টেবলকে কিছু একটা জিজ্ঞাসা করে তার অফিস ঘরের দরজার দিকে আসতে লাগলেন। কিছুক্ষণ পরেই কনস্টেবল তাকে প্রিয়নাথের সামনে এনে হাজির করল। যুবকটি নমস্কার করলেন, প্রিয়নাথ তাকে বসতে বললেন। যুবক তার কথা মেনে চেয়ারে বসার পরেই হঠাৎ কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, স্যার, স্যার, আমার সর্বনাশ হয়ে গেছে স্যার, আমার আমার পিতৃতুল্য দাদাকে কি খুন করেছে স্যার। খুব কষ্টে এই কথাগুলো বলে সে মাথা নত করল, তার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে লাগল। এমন অবস্থায় তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা উচিত হবে বলে মনে করলেন না প্রিয়নাথবাবু। যুবকের বয়স আন্দাজ 30 বছর, চেহারা গৌরবর্ণ এবং সুপুরুষ, কিন্তু তার দেহে বয়সোচিত লাবণ্য ছিল না। চোখগুলি বড় বড় হলেও কোটরগ্রস্ত এবং তাতে কালশিটে দাগ পড়ে আছে। দাদার মৃত্যু শোকে তার এমন পরিবর্তন হয়েছে কিনা সেটা তিনি ঠিক বুঝতে পারলেন না। যুবকের পরনে কালো কাপড়ের ধুতি, একটা আদির পাঞ্জাবি এবং একখানা চাদর, পায়ে একজোড়া বার্নিশ করা জুতো। কিছুক্ষণ পর যুবকটি খানিকটা শান্ত হওয়ায় প্রিয়নাথ তাকে আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন, আপনার কি মনে হয় কে খুন করেছে আপনার দাদাকে?
মানে কি হয়েছে না হয়েছে সমস্ত কথা আমাকে গুছিয়ে না বললে আমি বুঝবো কি করে বলুন? আমাকে সমস্ত কথা খুলে বলুন, আমি এক্ষুনি যাব আপনার সাথে। তার কথায় যুবকটি তার মুখের দিকে চাইল। তার মুখ দেখে মনে হলো সে বোধহয় খানিকটা আশ্বস্ত হয়েছে। সে তখন আস্তে আস্তে বলা শুরু করল, আমার দাদা আজ বেলা 10টার পর মারা গেছেন। লোকে বলছে তিনি নাকি ওলা ওঠা রোগেই মারা পড়েছেন। আমার কিন্তু তেমন মনে হয় না। এমনকি আমার কেন, আমার বৌদিরও একই রকম সন্দেহ হয়েছে। যেভাবে যুবকটি এই কথাগুলি বলল তাতে কেমন একটা সন্দেহ হলো প্রিয়নাথের। ব্যাপার কি, তার দাদার মৃত্যু কিভাবে হয়েছে? যদিও তিনি এই বিষয়ে এখনো পর্যন্ত তেমন কিছুই জানেন না, কিন্তু যুবকের কথা শুনে তার ইতিমধ্যে কেমন একটা সন্দেহ শুরু হয়েছে। পরক্ষণে তিনি জিজ্ঞাসা করলেন, আপনার দাদার নাম কি? হরিসাধন বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আর আপনার নাম? শক্তিসাধন বন্দ্যোপাধ্যায়। বাড়ি কোথায় আপনার? আগে বাগবাজারে। আসলে এবছর চারদিকে তো কলেরার ওলা উঠা, দেখতেই তো পাচ্ছেন প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে। এমনও তো হতে পারে আপনার দাদা হয়তো এই এপিডেমিকে, মানে এই ওলা উঠাতেই প্রাণ দিয়েছেন, এতে এত সন্দেহের কি আছে বলুন তো? যুবক আবার প্রিয়নাথের দিকে চোখ তুলে তাকালো। পরক্ষণেই চোখ নামিয়ে নিয়ে অতি মৃদু স্বরে বলল, সব কথা না বললে আপনি আমার সন্দেহের কারণ বুঝতে পারবেন না। খুব বড় সমস্যা হলেও এখন তা বলার উপায় নেই। প্রিয়নাথ তার কথায় বেশ অবাক হলেন, জিজ্ঞাসা করলেন, উপায় নেই মানে কেন, উপায় নেই কেন? যুবক অতি বিনীতভাবে বলল, হয়তো এতক্ষণে দাদার দেহ অন্তিম কার্যের জন্য নিয়ে যাওয়া হয়েছে, হয়তো দাহ করাও হয়ে গেছে। যদি যদি তা এর মধ্যে হয়ে গিয়ে থাকে তাহলে তাহলে আমার কথা প্রমাণ করার প্রধান উপায়টাই থাকবে না। প্রিয়নাথ কিছুতেই যুবকের কথা পরিষ্কারভাবে বুঝতে পারছিলেন না। তিনি মনে মনে বেশ একটুখানি বিরক্তই হলেন, তারপর রূঢ়ভাবে বললেন, আচ্ছা আপনার মনের কথাগুলো একটু স্পষ্ট করে আমাকে বলবেন, মানে আপনি ঠিক কি চান আমার কাছে, মানে আমি মানে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি নিজে কিছু বুঝতে পারছি না। তিনি যে বেশ বিরক্ত হয়েছেন এ কথা যুবক ভালোভাবেই বুঝতে পারল। সে খুব বিনীতভাবে বলল, দাদার মৃত্যুতে আমার যথেষ্ট ক্ষতি হয়েছে। তিনি আমার পিতৃস্থানীয় ছিলেন, তিনি আমাকে পালন করেছেন, তাই তার এমন হঠাৎ মৃত্যুতে আমি উন্মাদের মতো হয়ে গেছি। কি করছি কি বলছি কিছুই ঠিক থাকছে না, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমার সন্দেহ দাদাকে কেউ বিষ খাইয়ে খুন করেছে, কিন্তু লোকে তা না বুঝে দাদা নাকি কলেরায় মারা গেছে এই খবর চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে। আপনি এখন যা কর্তব্য মনে করেন তাই করুন স্যার, আমার মাথার কোনো ঠিক নেই এই মুহূর্তে। যুবকের শেষ কথায় তার আগের কথার উত্তর বুঝতে পারলেন প্রিয়নাথ। তখন ব্যস্ত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কি আশ্চর্য, যদি আপনার এমন সন্দেহ হয়েই থাকে এতক্ষণ সেটা বলেননি কেন আমাকে? 10টার পরে আপনার দাদার মৃত্যু ঘটেছে, আর এখন প্রায় 2 বাজে, এতক্ষণে লাশকে তো বোধহয় দাহ করা হয়েও গেছে। এইবার তার প্রশ্নে যুবক যেন একটুখানি চমকে উঠল। তিনি যুবকের মনের উদ্দেশ্য খুব একটা বুঝতে পারলেন না, কিন্তু সে তখনই কি একটা মনে করে বলল, আগে না হয়তো দাহ করা এখনো হয়নি, কিন্তু ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। কোন ঘাটে? কাশীমিত্রের ঘাটে। তিনি আর কোনো কথা জিজ্ঞাসা না করে তখনই কাশীমিত্র ঘাটের রেজিস্ট্রারকে ফোন করলেন, জিজ্ঞাসা করলেন, হ্যালো, আচ্ছা হরিসাধন বন্দ্যোপাধ্যায় এই নামের কোনো ভদ্রলোকের মৃতদেহ এখানে আনা হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, মানে তার দাহ কার্য কি হয়ে গেছে? লাশ আনা হয়েছে, তবে দাহ করা হয়নি, প্রস্তুতি চলছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তার দাহ কার্য তাহলে আপাতত বন্ধ রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। এই সমস্ত কথাবার্তা শেষ করে তিনি যুবকের সাথে তার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলেন এবং তার সাথে তার গাড়িতে উঠে পড়লেন। কোচম্যান
তৎক্ষণাৎ গাড়ি ছেড়ে দিল। গাড়ি করে খানিক দূর অগ্রসর হওয়ার পর তিনি শক্তিসাধন বাবুকে জিজ্ঞাসা করলেন, আপনার দাদার বয়স কত হবে? স্যার, দাদা আমার চেয়ে 10 বছরের বড়। দাদার পর আমার আরও 2 ভাই ছিলেন, তাদেরও অকালে প্রাণ গেছে। কি কাজ করতেন আপনার দাদা? আপাতত তেমন কোনো কাজই করতেন না, নিজের যে যত সামান্য সম্পত্তি রয়েছে তাই দেখাশোনা করতেন। পৈতৃক সম্পত্তি? আগে না, এই সম্পত্তির সম্পূর্ণ দাদার উপার্জন করা। আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তারাই আমাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। আমি বা আমার দাদা কেউই আমাদের পৈতৃক সম্পত্তির এতটুকুও পায়নি। বেশ, আপনার দাদার কয়েকজন শত্রুও আছে তার মানে দেখছি। যখন নিজেদের আত্মীয় স্বজনদের সাথেই আপনাদের এত শরিকি বিবাদ, তখন তারা যে আপনাদের শত্রু হতে পারে তা কিন্তু বেশ বুঝতে পারছি। তা আপনাদের এই আত্মীয় স্বজন এদের বাড়ি কোথায়? আগে বেশি না, আমাদের বাড়ির থেকে আতক্রোস দূরে, তাদের বাড়ি শোভাবাজারের কাছে। সেই বাড়ি তাহলে আপনাদের পৈতৃক সম্পত্তি, তাই তো? আগে হ্যাঁ, মুকদ্দমায় হেরে যাওয়ার পর দাদা নিজের ইচ্ছায় সেই বাড়ি ত্যাগ করেছিলেন। ঠাকুরের কৃপায় তার অনেকগুলো ভাড়া বাড়ি আছে, তিনি পৈতৃক বাড়ি ত্যাগ করে বাগবাজারে নিজের বাড়িতে এসে থাকতে আরম্ভ করেন। আপনি এখন সেই বাড়িতেই থাকেন তাহলে? শক্তি সাধন এ প্রশ্নের কোনো উত্তর দিলেন না দেখে তার সন্দেহ হল। প্রিয়নাথ তাকে আবার সেই কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু তিনি এবারেও কথা চাপা দেওয়ার চেষ্টা করলেন। তিনি বুঝলেন না যে ব্যাপারখানা কি, তার সন্দেহ যেন বাড়তেই থাকল। তিনি তখন শক্তি সাধনের দিকে তাকিয়ে একটু রূঢ়ভাবে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি থাকেন কোথায়? তার এই প্রশ্নে শক্তি সাধন যেন একটু চমকে গেলেন, কিন্তু এবারে তিনি আর কথা চাপা দিতে পারলেন না। তার মুখ লজ্জায় লাল হয়ে গেল, মাথা নত করে বললেন, আগে আমি কাশীপুরে থাকি। প্রিয়নাথ বেশ অবাক হলেন, ভাবলেন এর ভেতরে নিশ্চয়ই কোনো একটা গুরুতর রহস্য লুকিয়ে আছে। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তবে এই যে এইমাত্র বললেন আপনার দাদাই আপনার অন্নদাতা ছিলেন, কথাটা ঠিক বুঝলাম না কিন্তু। লজ্জার হাসি হেসে শক্তি সাধন জবাব দিল, যদিও আমি কাশীপুরে থাকি, আমি দুবেলা দাদার বাড়িতে এসে খাওয়া দাওয়া করতাম, আমাকে না খাইয়ে দাদা কিংবা বৌদি কেউই খেতেন না। আপনার বাড়িতে কে কে থাকে? আগে আমি একাই থাকি। এই কথায় প্রিয়নাথের সন্দেহ যেন আরও খানিকটা বেড়ে গেল। শক্তিসাধন বাবুর কথা তিনি যেন তখনও ভালোভাবে বুঝতে পারছিলেন না। তিনি আবার জিজ্ঞাসা করলেন, সেই বাড়িটি কার তাহলে? আগে সেটা ভাড়াটে বাড়ি। এইবার প্রিয়নাথ স্তম্ভিত হলেন, জিজ্ঞাসা করলেন, এই তো কিছুক্ষণ আগে আপনি বললেন আপনার দাদার কয়েকটা ভাড়া দেওয়া বাড়ি ছিল, সেখানকার ভাড়াটেদের কাছ থেকেই তিনি অর্থ উপার্জন করতেন, তাহলে আপনি কেন আলাদা করে ভাড়ার বাড়িতে থাকতে গেলেন? আপনার বাড়ি ভাড়া কত? আগে 15 টাকা মাত্র। আমি জানতে পারি কি আপনি কি কাজ করেন, মানে আপনার পেশা কি? শক্তি সাধন লজ্জায় কোনো উত্তর দিলেন না, মাথা নিচু করে বসে রইলেন। প্রিয়নাথবাবু দ্বিতীয়বার একই প্রশ্ন করায় তখন তাকে মুখ খুলতে হল। আগে আমি কোনো কাজ করি না, আমাকে অকর্মণ্য বলতে পারেন, এতদিন দাদার বোঝা হয়েছিলাম। তাহলে আপনার বাসার ভাড়াও কি আপনার দাদাই দিতেন? হ্যাঁ, তিনি প্রতি মাসে আমার খরচের জন্য কিছু টাকা দিতেন। এরপর প্রিয়নাথ বেশ কিছুক্ষণ কোনো কথা বললেন না, তারপর তিনি জিজ্ঞাসা করলেন, আপনি নিজের দাদার সাথেই তার বাড়িতে থাকতেন না কেন? আমার কাছে একটা বিষয় স্পষ্ট হচ্ছে না, আপনি নিজের দাদার সাথে তার কাছেই থাকতেন না কেন, বিশেষত যখন তিনি আপনার সকল খরচ বহন করছেন, তাহলে তিনি আপনাকে এরকম আলাদা বাসায় আলাদা করে রাখলেন কেন? তার মুখ হঠাৎ পাংশুটে হয়ে গেল, সঙ্গে সঙ্গে কোনো উত্তর পাওয়া গেল না। মনে হলো তিনি যেন নিজের মনের মধ্যেই কিছু একটা ভেবে চলেছেন। এমন সময় কোচম্যানের ডাকে তাদের সম্বিত ফিরে এলো।
গাড়ির বাইরে মুখ বার করে শক্তি সাধনবাবু তার দাদার বাড়ি দেখিয়ে দিলেন। কোচম্যান সঙ্গে সঙ্গে গাড়িটাকে সঠিক জায়গায় দাঁড় করিয়ে দিল। গাড়ি থেকে আগে প্রিয়নাথ নামলেন, তারপর শক্তি সাধন। এরপর কোচম্যানের ভাড়া মিটিয়ে তারা দুজনে ভেতরে ঢুকে গেলেন। হরিসাধনের বাড়িতে ঢোকার আগেই বাড়ির মহিলাদের কান্নার আওয়াজ বাইরে থেকে শোনা যেতে লাগলো। প্রিয়নাথের মনে হলো এই করুণ কান্নার আওয়াজ শুনলে কার না মন কেঁদে ওঠে। তিনি খুব কষ্টে নিজের চোখের জল আটকালেন। হরিসাধনবাবুর আধুনিক বাড়িটা খুব একটা ছোট বলা চলে না, সমস্ত বাড়ি আর আশেপাশের এলাকা মিলিয়ে 10 কাঠা জমি তো হবেই। বাড়িটি দোতলা, একতলায় বাইরের মহলের বৈঠকখানায় শক্তি সাধন প্রিয়নাথকে নিয়ে গিয়ে বসালেন। এই ঘরটি যথেষ্ট বড়, দৈর্ঘ্য প্রস্থে 12 হাতের কম হবে না। ঘরটি রাস্তার ঠিক পাশেই, তাতে 2টি দরজা এবং 8টি জানালা। ঘরের ঠিক মধ্যিখানে মেঝের ওপর ঢালাও বিছানা করা, প্রথমে মাদুর, তার উপর শতরঞ্চি, তার উপরে বিশাল বড় একটা লেপ এবং সবার উপরে গুছিয়ে পাতা একটি চাদর। শক্তি সাধন সেই বিছানার ওপর বসতে অনুরোধ করলেন দারোগা প্রিয়নাথকে। বিছানার এক পাশে 2টি বাঁধানো হুঁকো রাখা ছিল, একটি ব্রাহ্মণের, অপরটি শূদ্রদের ব্যবহারের জন্য। তারা দুজনে বসার সাথে সাথেই একজন বেয়ারা এসে কলকে করে তামাক সাজিয়ে দিয়ে গেল। সে কলকেখানা শক্তি সাধনের হাতে ধরিয়ে দিয়ে গেলে তা চলে যাওয়ার পর শক্তি সাধন কলকেটা প্রিয়নাথকে দিলেন। কিন্তু প্রিয়নাথ ধূমপান করেন না জেনে তিনি একটু লজ্জিতই হলেন। এইবার প্রিয়নাথ তাকে বললেন, এখন যে উদ্দেশ্যে এখানে আসা সেটা আগে বলুন। আপনার দাদার মৃত্যু কিভাবে হয়েছে, রোগের সূত্রপাত কখন কিভাবে ঘটল, পুরো বিষয়টা বিস্তারিতভাবে আমাকে খুলে বলুন। আপনাকে আগেই বলেছি, কাল আমার বাড়িতে ভোজের আয়োজন করা হয়েছিল। নিমন্ত্রিত মানুষদের খাওয়া দাওয়ার পর আমরা কয়েকজন দাদার সাথে খেতে বসলাম। দুপুর 2টোর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছিল। তারপর আমি এই বৈঠকখানায় এসে একপাশে শুয়ে পড়ি। খাওয়া দাওয়া শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যেই সকল অতিথিরা নিজের বাড়িতে ফিরে যান, শুধু আমি এখানে ছিলাম। বেলা 12টার সময় শুনলাম দাদা হঠাৎ বমি করতে শুরু করেছে। আমি তখনই অন্দর বাড়িতে গেলাম, ডাক্তার ডেকে আনতে লোক পাঠাবো। এমন সময় দাদা নিজে আমায় বারণ করলেন, বললেন অতিরিক্ত খাওয়ার জন্যই তার এমন হচ্ছে, আপনা থেকে একটু পরে সেরে যাবে। বৌদিও এই কথাই সায় দিলেন। একটু পরেই দাদা ঘুমিয়ে যেতে আমি সেখান থেকে বেরিয়ে গেলাম। সমস্তটা শোনার পর প্রিয়নাথ শক্তি সাধনবাবুকে জিজ্ঞাসা করলেন, তারপর? রাত 10টার পর দাদার বেয়ারা আমায় খবর দিল দাদার অসুখ আরও বেড়েছে। আমি তখন ঘুমাচ্ছিলাম, তাই আসতে একটু দেরি হলো। যখন এই বাড়িতে এলাম তখন প্রায় 12টা বেজে গেছে। এখানে এসে যা দেখলাম তা দেখে আমার মুখ শুকিয়ে গেল। দেখলাম দাদা অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন, ডাক্তারবাবু খুব মনোযোগ দিয়ে তার নাড়ি পরীক্ষা করছেন, আর বাড়ির মেয়ে মানুষেরা কাঁদছে। আমাকে দেখে বৌদিরা কান্না আরও বেড়ে গেল, আমারও চোখ জলে ভরে যেতে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। এই বৈঠকখানায় এসে বসে পড়লাম। এইভাবেই সারা রাত কেটেছে, দাদার জ্ঞান ফেরেনি। শেষমেশ সকাল 8টার সময় ডাক্তারবাবু হতাশ হয়ে বাড়ি ফিরে গেলেন, আর সকাল 10টার মধ্যেই দাদা আমাদের সকলকে কাঁদিয়ে এই পৃথিবী ত্যাগ করল। শক্তি সাধনের সমস্ত কথা শুনে প্রিয়নাথ স্তম্ভিত হয়ে গেলেন। ভাবলেন, স্বয়ং ডাক্তারবাবু যখন শুরু থেকে শেষ পর্যন্ত রোগের চিকিৎসা করেছেন, তখন শক্তি সাধন কী করে সন্দেহ করলেন যে হরিসাধনবাবুকে কেউ একটা বিষ দিয়ে খুন করার চেষ্টা করেছে? ডাক্তারবাবু যখন নিজেই সার্টিফিকেট দিতে কোনো দ্বিধা করেননি, তখন তিনি নিজেই মৃত্যু সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত তা তো বোঝাই যায়। এটা ঠিক কথা যে লাশের পোস্টমর্টেম না হওয়া পর্যন্ত শক্তি সাধনের সন্দেহকে মিথ্যে বলা যায় না। পোস্টমর্টেম হলে আসল ঘটনা বোঝা যাবে। কিন্তু তিনি এমন সন্দেহ হঠাৎ করে করলেন কেন? এটা ঠিক কথা যে তিনি তার দাদার সঙ্গে বসে যখন খাওয়া দাওয়া করছিলেন,
তখন যদি কাউকে তিনি খাবারে কিছু একটা মেশাতে দেখে থাকেন তবে তার এই সন্দেহ একেবারেই অমূলক নয়। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন হল, তিনি তো তাকে তখনই ধরতে পারতেন হাতে নাতে, ধরলেন না কেন? এই সব ভাবনা চিন্তা করে প্রিয়নাথ একবার শক্তি সাধনের দিকে চাইলেন, ভালো করে একবার মেপে দেখে নিলেন তাকে। তারপর জিজ্ঞাসা করলেন, আপনার দাদাকে কেউ বিষ দিয়েছে আপনার এইরকম সন্দেহের কারণ? যখন আপনার পরিবারের সমস্ত মানুষ এমনকি আপনাদের পারিবারিক ডাক্তার তিনি পর্যন্ত যেখানে বলে দিয়েছেন যে আপনার দাদা মারা গেছেন কলেরাতে, আর এই পল্লীতে যেখানে সত্যি সত্যি কলেরার মহামারী দেখা দিয়েওছিল, তখন আপনার এই স্থির বিশ্বাস কেন হলো যে আপনার দাদা কলেরায় মারা যাননি? শক্তি সাধন সঙ্গে সঙ্গে এ কথার কোনো উত্তর দিল না। কিছুক্ষণ মাথা নামিয়ে কিছু একটা ভাবল, তারপর বলল, আপনাকে আগেই বলেছি যে আমাদের আত্মীয়রা আমাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, অথচ সেই শত্রুরাই মিষ্টি মিষ্টি কথা বলে আবার এখানে আসা শুরু করেছেন। কাল যখন খেতে বসেছিলাম তিনি ঠিক দাদার পাশেই ছিলেন, খেতে খেতে তিনি অনেকবার দাদার পাতে হাত দিচ্ছিলেন, এবং সেই জন্যই আমার সন্দেহ আরও বেড়ে গেছে বলতে পারেন। প্রিয়নাথ খানিকটা আশ্চর্য হয়ে বললেন, সে কি খেতে খেতে তিনি এমন কেন করছিলেন? সে কি করে বলবো বলুন। প্রিয়নাথ তাকে আবার জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি কাকে সন্দেহ করেন, আর কি উদ্দেশ্যেই বা ভোজ ডাকা হয়েছিল? দাদা কোনো এক নতুন সম্পত্তি কিনেছিলেন, সেই আনন্দেই খাওয়া দাওয়ার আয়োজন। সন্দেহের কথা আর কি বলবো বলুন, আপনাকে তো সবই বললাম। তাদের বাড়িতে কখনো কি আপনাদেরও নিমন্ত্রণ করা হয়নি? তখন কি সেই নিমন্ত্রণ আপনারা রক্ষা করেননি? আগে আমি তেমন ছেলে না, নিমন্ত্রণ তারা করেছিল ঠিকই কিন্তু আমরা যাইনি। আপনি না যান দাদা নিশ্চয়ই গিয়েছিলেন আর সেখানে খাওয়া দাওয়া করেছিলেন। শক্তি সাধনের উত্তর সম্মতি সূচক। প্রিয়নাথ আর কোনো কথা জিজ্ঞাসা করলেন না, ভাবলেন শক্তি সাধন এত কথা বলেন কেন? খাওয়া দাওয়ার কথা উল্লেখ হওয়ায় মনে হচ্ছে তিনি সেই আত্মীয়টিকে তার দাদার খাবারে বিষ প্রয়োগের সন্দেহে দোষী বলে ধরেছেন। অবশ্য মৃতদেহ পরীক্ষা করলে সেটা জানা যাবে, যদি বাস্তবে তাই ঘটে থাকে তাহলে ওই আত্মীয়টিকেও গ্রেপ্তার করে তাকে জেরা করা উচিত, কিন্তু তার জন্য তাকে তো ফরিয়াদি হতে হবে। প্রিয়নাথ শক্তি সাধনকে ডেকে বললেন, আমি আপনার মনের কথাটা বোধহয় বুঝতে পেরেছি। আপনি সেই আত্মীয়কে সন্দেহ করছেন তাই তো? মনে করছেন তিনি খাবার সময় আপনার দাদার খাবারের মধ্যে ইচ্ছা করে বিষ মিশিয়ে দিয়েছিলেন। প্রিয়নাথের কথা শেষ হতে না হতেই শক্তি সাধন যেন চমকে উঠলেন। এর আগে আরও দু তিনবার এরকম হওয়ায় তিনি আর এই ব্যাপারটাকে নিয়ে বিশেষ গ্রাহ্য করলেন না। ভাবলেন দাদার মৃত্যুতে মানুষটার বোধহয় কিঞ্চিত মাথা খারাপ হয়েছে। কিছুক্ষণ কি একটা ভেবে শক্তি সাধন বললেন, আপনি ঠিকই ধরেছেন, আমারও এটাই সন্দেহ। ঠিক এই সময় দু তিনজন আত্মীয় খুব বিমর্ষ মুখে ঘাট থেকে ফিরে এলেন। তাদের মধ্যে একজন বেয়ারাকে ডেকে পারিবারিক ডাক্তারকে ডাকতে পাঠিয়ে দিলেন, ডাক্তারের সার্টিফিকেট প্রয়োজন। বেয়ারাকে ডাক্তারের বাড়িতে পাঠিয়ে দিয়ে তারা সকলে বৈঠকখানায় ঢুকলেন। শক্তি সাধনবাবু প্রিয়নাথকে নির্দেশ করে বললেন যে তিনি তার দাদার মৃত্যুর কারণ সম্বন্ধে সন্দেহ করে অনুসন্ধান চালানোর জন্য এসেছেন। অথচ শক্তি সাধনবাবু যে নিজেই তাকে ডেকে নিয়ে গিয়েছিলেন তার কোনো উল্লেখ করলেন না। প্রিয়নাথকে দেখে তারা বেশ আশ্চর্য এবং বিরক্ত হলেন। হয়তো তারা ভাবলেন তাদের এই দুঃসময় আরও বেশি কষ্ট দিতে দারোগাবাবু এসেছেন। কিছুক্ষণ পরে একজন জিজ্ঞাসা করলেন, আপনি কি খাটের রেজিস্টারবাবুকে লাশ দাহ করার অনুমতি দিতে বারণ করেছেন? প্রিয়নাথ বেশ ফাঁপড়ে পড়লেন। কিছুক্ষণ ভেবে সত্যি কথাটাই বলে দেওয়াটা ঠিক বিবেচনা করে তিনি বললেন, আসলে শক্তি সাধনবাবু তার দাদার মৃত্যুতে সন্দেহ করে থানায় খবর দিয়েছিলেন, তার মুখে যেমনটা শুনেছি তাতে সকলেরই সন্দেহ হওয়া উচিত। যিনি তাকে প্রশ্ন করেছিলেন তিনি যেন উত্তরটা পেয়ে অনেক বেশি মাত্রায় বিরক্ত হলেন। কর্কশ সুরে শক্তি সাধনবাবুকে তিনি বললেন, তাহলে এই কাজ আপনারই, আপনি এই দাহ কার্যে বাধা দিয়েছেন?
কথা শেষ হতে না হতেই ডাক্তারবাবু বেয়ারার সাথে অন্দরমহলে ঢুকলেন। সব ব্যাপার শুনে তিনি হেসে বললেন, সবাই মিথ্যে ভয় করছে, তিনি একটু কাজে আটকে পড়েছিলেন, না হলে ঘাটে নিশ্চয়ই আসতেন। শক্তিসাধন বাবু যে কলেরায় মারা পড়েছেন তা নিয়ে তার অন্তত কোনো সন্দেহ নেই। তিনি বললেন, আমি এক্ষুনি সার্টিফিকেট লিখে দিচ্ছি। এই বলে ডাক্তারবাবু তখনই একখানা সার্টিফিকেট লিখে দিলেন। যারা খাট নিতে ফিরে আসছিল তারা কাগজ পেয়ে আবার ঘাটের দিকে ফিরে গেল। শক্তিসাধনবাবু প্রিয়নাথের কাছে এসে বসলেন। ডাক্তারবাবু ফিরে যাওয়ার আগেই প্রিয়নাথ তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি কিভাবে বুঝলেন যে হরিসাধনবাবু কলেরাতেই মারা গেছেন? শক্তিসাধনবাবুর কিন্তু সন্দেহ যে কেউ বা কারা বিষ দেওয়ার নামে, বিষ দেওয়ার মাধ্যমে তার দাদাকে খুন করেছেন। দাদার মৃত্যুতে বোধ হয় ওনার মস্তিষ্কের কিছু গোলযোগ দেখা দিয়েছে, না হলে তার এমন সন্দেহ হবে কেন? আপনি কি নিশ্চিত যে তিনি কলেরাতেই মারা গেছেন? হ্যাঁ, সন্দেহের তো কোনো কারণ নেই। কেন নেই? হরিসাধন বাবুর তো শত্রুর অভাব ছিল না। ডাক্তারবাবু একটু হেসে ফেললেন, বললেন, এই যে বলেন হরিসাধন বাবুর শত্রু, না মশাই, আমার তো যতদূর জানা আছে তার কোনো শত্রু ছিল না। কি বলছেন কি আপনি? তার আত্মীয়রা কি তার পৈতৃক সম্পত্তি তার থেকে দখল করে নেয়নি? আগে হ্যাঁ নিয়েছেন, কিন্তু তাদের সাথে তো হরিসাধন বাবুর কোনো মনোমালিন্য এখন নেই। রসময় বাবুর মেয়ের বিয়েতেই তাদের সাথে হরিসাধন বাবুর ভাব হয়ে গিয়েছিল। এখন তারা হরিসাধন বাবুর শত্রু তো ননই, বরং তাদের বন্ধু বললেও খুব একটা বাড়াবাড়ি হবে না। বুঝলাম, কিন্তু আপনি তেমন মনে না করলেও তার ভাই কিন্তু তাই মনে করেন। তার ভাইয়ের কথা হলো, অন্য ভাইয়েরা মুখে মুখে আলাপ রেখে আড়ালে ষড়যন্ত্র করে চলেছিল, এখন সুবিধা বুঝে কার্যসিদ্ধি করেছে। আমার কিন্তু মনে হয় শক্তিসাধন বাবুর এমন অন্যায় সন্দেহের কোনো কারণ নেই। কিছু যখন তিনি সন্দেহ করে পুলিশকে খবর দিয়েছেন তখন আপনি নিজের মতন অনুসন্ধান চালাতেই পারেন, কিন্তু আমি যতদূর জানি হরিসাধন বাবুর আত্মীয়দের এক্ষেত্রে সম্পূর্ণ নির্দোষ বলেই মনে হয়। এই বলে ডাক্তারবাবু চলে গেলেন। প্রিয়নাথ গিয়ে শক্তিসাধন বাবুকে প্রশ্ন করলেন, আপনার দাদার কয় ছেলে মেয়ে? আগে দাদার দু তিনটে ছেলে মেয়ে হয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে একটাও বেঁচে নেই। প্রিয়নাথ যেন আরও একটু আশ্চর্য হয়ে গেলেন, বললেন, তাহলে আপনি এখানে থাকেন না কেন? আমি সম্পূর্ণভাবে সমাজচ্যুত হয়ে জীবন কাটাচ্ছি। মানে সে কি কথা? আপনি সমাজচ্যুত কেন? এসব কথা আমাকে জিজ্ঞেস করবেন না দারোগাবাবু। ব্রাহ্মণের ছেলে হয়ে নিচু জাতির হাতে খেয়েছিলাম, এই অপরাধে আমাকে সমাজচ্যুত হতে হয়েছে। কি আশ্চর্য, আজকাল তো অনেকেই এমন করেন। হতে পারে মিথ্যা নয়, কিন্তু আমার দাদা একজন গোঁড়া হিন্দু, তিনি তার হিন্দুত্ব বজায় রাখতে সবসময় তৎপর। তা এই বাড়িতে আপনারও তো অংশ আছে নাকি? আগে না। নেই কেন? এটা দাদার নিজের উপার্জন করা সম্পত্তি, আমাদের পৈতৃক সম্পত্তি যা কিছু ছিল তাতে আমাদের ভাইরা নিয়ে নিয়েছে। প্রিয়নাথ আর কোনো কথা জিজ্ঞাসা না করে শক্তিসাধন বাবুকে নিয়ে ঘাটে চলে গেলেন। রেজিস্ট্রার সার্টিফিকেটটা তখন পুলিশের কাছে পাঠানোর জন্য তৈরি হচ্ছিল। প্রিয়নাথকে দেখে অনেকটা আশ্বস্ত হয়ে তিনি তার কর্তব্যটা জেনে নিলেন। প্রিয়নাথ তখন হরিসাধনের মৃতদেহ দেখতে চাইলেন। রেজিস্ট্রার তাকে সসম্ভ্রমে সেই মৃতদেহর কাছে নিয়ে গেলেন। তারপর পরিবারেরই কোনো একজনকে লাশের আবরণ খুলতে নির্দেশ দিলেন। হরিসাধনের মৃতদেহ দেখে প্রিয়নাথের সন্দেহ আরও বেড়ে গেল। সাধারণভাবে মারা গেলে মৃতদেহ যেমন থাকে, এর অবস্থা যেন তার থেকে কিঞ্চিত বিকৃত। তিনি রেজিস্ট্রারকে মৃতদেহ ভালো করে পরীক্ষা করতে অনুরোধ করলেন। রেজিস্ট্রার যথেষ্ট প্রবীণ লোক, বয়স 50-এর আশেপাশে, প্রায় 25 বছর কাজ করছেন। মরা দেখে দেখে তার এই বিষয়ে যথেষ্ট জ্ঞান হয়ে গেছে। প্রথমে যখন তিনি হরিসাধনের মৃতদেহ দেখেছিলেন
তখন কি বুঝেছিলেন তা বলা শক্ত, কিন্তু প্রিয়নাথের অনুরোধে দ্বিতীয়বার পরীক্ষা করতে গিয়ে তিনি গম্ভীরভাবে বললেন, কি মশাই, আপনার সন্দেহ তো ঠিক বলেই মনে হচ্ছে। আগে এমনটা মনে হয়নি, কিন্তু এখন আমারও বেশ সন্দেহ হচ্ছে। ডাক্তারের সার্টিফিকেট পেলেও আমি এ দেহ সৎকারের হুকুম দিতে পারবো না। এ লাশ পরীক্ষা করতেই হবে। প্রিয়নাথ তাকে সেই পরামর্শই দিলেন। তখন রেজিস্ট্রার সে মৃতদেহ আবার পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়ে দিলেন। প্রিয়নাথ সেখানে আর এক মুহূর্ত দেরি না করে রেজিস্ট্রারের থেকে বিদায় নিয়ে শক্তি সাধনের সাথে শ্মশান থেকে বেরিয়ে গেলেন। পথে শক্তি সাধন বাবুর বাড়ি কোথায় তা জেনে নিয়ে তাকে বিদায় দিয়ে তিনি একাই হাসপাতালের দিকে গেলেন। বেশ খানিকটা পথ পায়ে হেঁটে পার করে আসার পর শিবপুর রোডের কাছে এসে ট্রামের জন্য অপেক্ষা করছিলেন প্রিয়নাথ। এমন সময় তিনি দেখলেন হরিসাধন বাবুর কয়েকজন আত্মীয় ঘাট থেকে বাড়ির দিকে ফিরছে। যদিও তারা প্রিয়নাথের একেবারে পাশ দিয়ে গেলেন, তবু মনে হলো তারা যেন তাকে চেনেনই না। প্রিয়নাথ দেখলেন যে তারা সকলে খুব বিমর্ষ হয়ে পড়েছে। শুধু একজন শক্তিসাধন বাবুর নামে কি যেন বলতে বলতে যাচ্ছিলেন। শক্তিসাধন নামটা শুনে তার যথেষ্ট সন্দেহ হলো। দূর থেকে তাদের পিছু নিলেন প্রিয়নাথ। কিছু দূর যেতে না যেতেই সেই ভদ্রলোকের কথা তার কানে এলো, এ নির্ঘাত শক্তিরই কাজ। যে লোক ব্রাহ্মণের সন্তান হয়ে সামান্য বাগদিনীর হাতে ভাত খেতে পারে, তার অসাধ্য কিছু আছে কি? এই ব্যক্তির কথা শেষ হতে না হতেই দ্বিতীয় জন বলে উঠলেন, না না, অমন কথা মুখে এনো না। যে মানুষ দাদার অনুগত, দাদা লালন পালনে বেঁচে আছে, অত্যাচার অনাচারে যাই করুক না কেন, সে দাদা যে সন্তানের মতো তাকে ভালোবেসেছে, সেই মানুষ হঠাৎ দাদাকে খুন করতে যাবে কেন? নিজের পায়ে নিজে কি কেউ কুড়ুল মারে? আমি সে কথা বলছি না। আমি বলছি যে শক্তি সাধন রসময় বাবুর উপর অত্যন্ত বিরক্ত। তার ঘোর সন্দেহ রসময় বাবুর উপর গিয়ে পড়েছে। কি বলছো হে ভাইয়া, এ সত্যি নাকি? আরে হ্যাঁ গো, আমি যখন ডাক্তারের সার্টিফিকেট আনতে বাড়িতে ফিরে গিয়েছিলাম, তখন সেই পুলিশের মুখে শুনলাম যে শক্তি রসময় বাবুর নামে বৃতা সন্দেহ করে অভিযোগ করেছে। এইটা যদি সত্যি হয় তাহলে দুজনের জন্যই ভালো হবে না, পুলিশ কাউকেই ছাড়বে না। যদি হরিবাবুর মৃতদেহ পরীক্ষা করে তেমন কোনো সন্দেহ না হয় তাহলে হয়তো আর কোনো হাঙ্গামা হবে না। পরীক্ষা শেষ না হলে তো আবার দেহ সৎকার করা যাবে না। এদেরকে আর লুকিয়ে অনুসরণ করার কোনো প্রয়োজন নেই মনে করেই প্রিয়না তাদের কাছে গিয়ে বিনীত স্বরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনারাই কি হরিসাধন বাবুর মৃতদেহের সৎকার করতে গিয়েছিলেন? আগে হ্যাঁ, কিন্তু আপনাদের জন্যই তো সেই কাজে ব্যাঘাত হলো। একে বিপদ, তার উপর আপনারা আবার অশান্তি ডেকে আনলেন। এমন করলে মানুষ কিভাবে শান্তিতে জীবন যাপন করবে বলুন তো? প্রিয়নাথ খুব মৃদুভাবে উত্তর দিলেন, এখানে আমার দোষ কি? যাকে সন্দেহ করেছেন তাকে বলুন, আমি যতক্ষণ খবর পাইনি ততক্ষণ কোনো পরীক্ষা করতে আসিও নি। বরং সত্যিই যদি তাদের সন্দেহ ঠিক হয় তাহলে আপনাদের অসন্তোষের কারণটাই বাকি। আপনারা কেউই নিশ্চয়ই চান না যে খুন করেছে সে নিষ্কৃতি পাক। এতক্ষণ যিনি প্রিয়নাথের সঙ্গে কথা বলছিলেন তিনি বললেন, আগে না, তা চাই না বটে, কিন্তু যার কথাই বিশ্বাস করে আপনি এই কাজে ব্যাঘাত করলেন তিনি কিন্তু নিতান্তই সোজা লোক নন। কেন? রসময় বাবুর ওপর তিনি হাড়ে চটা। খুব স্বাভাবিক, রসময়বাবু তার পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করেছেন। তিনি বেশ আশ্চর্য হলেন। প্রিয়নাথের মুখের দিকে চেয়ে ব্যঙ্গের সুরে বললেন, তাদের সম্পত্তি মানে? সম্পত্তি তো হরিসাধন বাবুরই ছিল। তাতে শক্তিসাধন বাবুর অংশ ছিল না? না না, শক্তিসাধন দাদাকে তার অংশ উচিত মূল্যে বিক্রি করেছিলেন অনেক কাল আগে। আচ্ছা, তাহলে তিনি হরিসাধন বাবুর বাড়িতে যাতায়াত আর থাকা খাওয়া করতেন কেন? সে তো নিতান্তই দয়ায়, এমনকি কখনো কখনো মাসের সম্পূর্ণ খরচ পর্যন্ত দিয়েছেন।
তার মৃত্যুতে যে শক্তিবাবুর বিশেষ ক্ষতি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। হরিসাধনবাবুর ভাই তো হরিসাধনবাবুর সম্পত্তির অধিকারী। সেসব আমরা ভালো করে জানি না, তাঁর কোনো সন্তান তো এখন জীবিত নেই। আচ্ছা, রসময়বাবু আসলে কে? হরিবাবুর জ্ঞাতি ভাই। তাদের বাড়ি কোথায়? হাটখোলায়। আর কোনো প্রশ্ন না করে প্রিয়নাথ পুনরায় চিতপুর রোডের মোড়ে এসে ট্রামের জন্য অপেক্ষা করতে লাগলেন। প্রিয়নাথ যখন হাসপাতালে এসে পৌঁছলেন তখন বেলা প্রায় 6টা বেজে গেছে। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, তার প্রচণ্ড তাপ তখন ধীরে ধীরে শীতল হয়ে আসছে। মৃদুমন্দ বাতাস বইছে ধীরে ধীরে, পাখিরা আস্তে আস্তে নিজেদের বাসার দিকে ফিরে যাচ্ছে। সরকারি এবং বেসরকারি অফিসের সমস্ত কেরানিগণ দিনের কাজ শেষ করে অবসন্ন দেহে ধীরে ধীরে ঘরের দিকে এগোচ্ছে এবং বাকি পুলিশ আধিকারিকরা নিজের নিজের নির্দেশিত জায়গায় শান্তি রক্ষার জন্য বেরিয়ে পড়ছেন। হাসপাতালে সাহেবের সঙ্গে প্রিয়নাথের যথেষ্ট আলাপ ছিল। প্রিয়নাথ এসেছেন শুনে তিনি তখনই তাকে নিজের ঘরে ডেকে পাঠালেন। তার ঘরে আসতেই তিনি প্রিয়নাথকে এখানে আসার কারণ সবিস্তারে জানতে চাইলেন। তার সমস্ত কথা শুনে সাহেব তখনই সেই মৃতদেহ সন্ধান করতে লোক পাঠালেন এবং কিছুক্ষণের মধ্যেই প্রিয়নাথকে নিয়ে একটি ঘরে ঢুকলেন। ঘরের ভেতর ঢুকে দেখা গেল একজন সাহেব ডাক্তার হরিসাধন বাবুর মৃতদেহ পোস্টমর্টম করছেন। বড় সাহেবের সঙ্গে দ্বারকা বাবুকে ঢুকতে দেখে তিনি মাথা তুলে বেশ গম্ভীর এবং চিন্তিতভাবে বললেন, ব্যাপার সুবিধের নয়, লোকটার পাকস্থলীতে আর্সেনিক পাওয়া গেছে। আমার মনে হয় কোনো খাবারের সাথে আর্সেনিক মিশিয়ে দেওয়া হয়েছিল আর এই ব্যক্তি সেই খাবারই খেয়ে ফেলেছে। বড় সাহেব কোনো কথার উত্তর না দিয়ে নিজে একবার পরীক্ষা করে দেখতে লাগলেন, তারপর প্রিয়নাথের দিকে তাকিয়ে বললেন, তোমার সন্দেহই সত্যি, লোকটা আর্সেনিক খেয়ে মারা গেছে। যদি তুমি সময়ের মধ্যে এসে বাধা না দিতে তাহলে এমন অদ্ভুত আবিষ্কার কখনো হতো না। আমি এক্ষুনি রিপোর্ট বানিয়ে দিচ্ছি। প্রিয়নাথ একটা বিষয়ে নিশ্চিত হলেন যে এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা গোপন রহস্য আছে। খাবারে আর্সেনিক যখন ছিল তার মানে এই, কেউ নিশ্চয়ই তার খাবারে আগে থেকে বিষ মিশিয়ে রেখেছিল। এ বিষয়ে প্রিয়নাথের আর কোনো সন্দেহই রইল না। হরিসাধনবাবুর অন্তত এমন কোনো দুঃখ ছিল না যাতে তিনি সেই আনন্দের দিনে বিষ খেতে উদ্যত হবেন। এরপর আর কোনো কথা জিজ্ঞাসা না করে বড় সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন প্রিয়নাথ। বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে তিনি একবার ভাবলেন থানায় ফিরে যাই, কিন্তু পরক্ষণেই শক্তি সাধনের বাড়িতে যাওয়ার ইচ্ছা জন্মালো তার মনে। পুলিশের বেশে গেলে পাছে গোটা উদ্দেশ্যটাই পণ্ড হয় এই ভেবে তিনি থানায় গিয়ে ছদ্মবেশ ধারণ করে কাশীপুরে শক্তি সাধনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাগবাজারের পোল পার হয়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে শক্তি সাধনের বাড়ির দিকে এগোলেন দারোগা প্রিয়নাথ। আগে থেকেই তার বাড়ির সম্পূর্ণ ঠিকানাটা নেওয়া ছিল, কাজেই বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হলো না। শক্তি সাধনবাবুর বাড়িখানা ছোট হলেও দোতলা, বাইরে থেকে কিন্তু দেখে একতলা বলেই মনে হয়। বাইরে সদর দরজার ডান দিকে একটা ক্ষুদ্র বৈঠকখানা ছিল, কিন্তু সেই ঘরে তখন কোনো লোক ছিল না। হঠাৎ ভেতরে ঢুকতে সাহস পেলেন না প্রিয়নাথ। বাড়ির একপাশে বিশাল মাঠ, তখনও মাঠে বেশ কয়েকজন লোক সান্ধ্য ভ্রমণ করছিল। তিনিও সেই অচিলায় মাঠের ধারে হাঁটতে শুরু করলেন, কিন্তু তার চোখ মাঝে মধ্যেই শক্তি সাধনবাবুর বাড়ির সদর দরজার দিকে চলে যেতে লাগলো। খানিকক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ বেশ জোরালো অট্টহাসির আওয়াজ প্রিয়নাথের কানে আসলো। শব্দের উৎস নিশ্চয় শক্তি সাধনবাবুর বাড়ি। প্রিয়নাথের কাছে এই অট্টহাস্য যথেষ্ট সন্দেহের কারণ হয়ে দাঁড়ালো। শক্তি সাধনবাবু তার দাদার মৃত্যুতে যেভাবে মুষড়ে পড়েছিলেন তার বাড়িতে তো এরকম আনন্দের হট্টগোল খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়। তাহলে কি এটা শক্তিবাবুর বাড়ি নয়? প্রিয়নাথ তখন এক ভদ্রলোককে ডেকে জিজ্ঞাসা করলেন, শক্তি সাধনবাবুর বাড়ি কোথায় বলতে পারেন? সে তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। সে বলল, তিনি এখানকার অধিবাসী না, সুতরাং তিনি শক্তিবাবুকে সেটা চেনেন না।
প্রিয়নাথ এতে বেশ হতাশ হয়ে পড়লেন। পরক্ষণেই তিনি অন্য আরেকজনকে জিজ্ঞাসা করলেন এবং সৌভাগ্যবশত তিনি শক্তিসাধন বাবুর বন্ধু, তাই প্রিয়নাথকে তিনি সেই একই বাড়ির দিকে দেখিয়ে দিলেন। তখনকার মতো মাঠ ছেড়ে চলে গেলেন প্রিয়নাথ। সন্ধে তখন 7:30। তিনি আবার যখন মাঠে ফিরে এলেন তখন বেশ খানিকটা সময় অতিবাহিত হয়ে গেছে। মাঠ থেকেই শক্তিসাধন বাবুর বাড়ির একটা জানলা দেখা যাচ্ছিল। জানলাটা একতলায় আর অর্ধেকটা খোলা। তিনি খুব আস্তে আস্তে এসে জানলার কাছে গিয়ে পায়চারি শুরু করলেন, লক্ষ্য শটাং জানলার দিকে। কিছুক্ষণ এইভাবে পায়চারি করতে করতে আবার সেই হাসির আওয়াজটা তার কানে এলো। তার মনে আগের সেই সন্দেহটা আবার উঁকি দিতে শুরু করল। তিনি ভাবলেন আর তো নিশ্চিন্তভাবে পায়চারি করা চলে না। অতি সন্তর্পণে সেই জানলার পাশে গিয়ে দাঁড়ালেন প্রিয়নাথ। কিন্তু অন্যদিকেও তাকে দৃষ্টি রাখতে হচ্ছিল, পাছে অন্য কোনো লোক যদি তার ওপর সন্দেহ করে বসে। দু একজন যে সন্দেহ করল না ঠিক তা নয়, কেউ কেউ তো জিজ্ঞাসা করল, কিন্তু প্রিয়নাথের উত্তর শুনে তারা আবার নিজের নিজের গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়াতে লাগল। কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকার পর শোনা গেল মেয়েলি কণ্ঠে কেউ যেন বলছে, আমার দ্বারা ও কাজ হবে না, তুমি ব্রাহ্মণের সন্তান, আমি এক বাগদিনী, কোন সাহসে আমি তোমায় ভাত রেঁধে দেব? আমার কি পরকালের ভয় নেই? আবার সেই অট্টহাসির ধ্বনি। এইবার প্রিয়নাথ পরিষ্কার বুঝতে পারলেন এই হাসি আর কারণ নয়, স্বয়ং শক্তি সাধনের। তিনি হেসে হেসে বলছেন, যদি এতই পরকালের ভয় তাহলে এই কাজে হাত দিলে কেন? কিছুক্ষণ কি যেন ভেবে মেয়েটা আবার উত্তর দিল, দেখো শক্তিবাবু, 10 বছর বয়সে আমি বিধবা হই, তুমিও কেমন আমায় দেখতে ভালোবাসতে, আমার বাড়ি যেতে, আমার মায়ের সাথে কথা বলতে, তখনই আমাদের প্রণয় হয়। তারপর মা মারা গেল, তুমি আমায় আশ্রয় দিলে, সেই বিপদে পড়ে আমি জ্ঞান হারালাম আর আমার মন প্রাণ তোমাকে সমর্পণ করলাম। এতে যদি পরকালের শাস্তি পেতে হয় সেই শাস্তি আমি খুশি মেনে নেব, কিন্তু ইচ্ছা করে কেন আমি এক ব্রাহ্মণ সন্তানকে আমার হাতের ভাত খাওয়াবো বলতে পারো? তাহলে আমি খাবো কোথায় বলো? যতদিন দাদা বেঁচে ছিল তোমার উপর জেদ করিনি। মেয়েটি এবার খানিকটা দুঃখ পেল, বলল, তুমি এক কাজ করো, কাছেই কোনো হোটেল থেকে খাওয়ার ব্যবস্থা করো। শক্তি সাধন আবার হেসে উঠলেন। হাসতে হাসতে তিনি বললেন, সে তো একই কথা, তোমার হাতে খাবার বাইরের কোনো হোটেলে খাবার মধ্যে পার্থক্য কোথায়? মেয়েটি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, সে আবার কি কথা? কেন, তুমি কি মনে করো হোটেলওয়ালা সবাই ব্রাহ্মণ? কখনোই না, এমনকি যারা রাধে তারাও ব্রাহ্মণের পো নয়। তবে আমি সব হোটেলের কথা বলছি না, কোনো কোনো হোটেল ব্রাহ্মণ সন্তান দিয়ে খাবার বানানো হয় বলকি, কিন্তু তেমন হোটেল এখন পাই কোথায়? এত তাড়াহুড়োর দরকার কি বাপু, খুঁজতে থাকো ঠিক পেয়ে যাবে। তাহলে এই কদিন কোথায় খাবো? কেন, তোমার দাদা বৌদি কিংবা তার বাড়ির লোক কি তোমায় বারণ করেছে? কই, সেসব কথা তো এখনো শুনিনি। আচ্ছা, তিনি নিশ্চয়ই উইল করে গেছেন, আর তুমি যখন তার ভাই তখন তোমার জন্য নিশ্চয়ই কোনো বন্দোবস্ত করে গিয়েছেন, আর তোমার দাদার যখন কোনো ছেলে মেয়ে নেই, বৌদিও তোমায় যথেষ্ট স্নেহ করেন, তখন নিশ্চয়ই তিনি তোমার ভরণ পোষণের বন্দোবস্ত করে গেছেন, অন্তত তার বাড়ি থেকে তোমার খাওয়া দাওয়ার পাট চুকবে না। কিছুই জানি না গো, তবে তারা যে আমার শত্রু ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমায় সমাজচ্যুত করে তোমার দাদা শত্রুতা করেছেন বটে, কিন্তু তিনি যে আজীবন তোমায় পালন করলেন সেটাও কি সত্যি তার পরিচয়? তিনি তোমায় সমাজচ্যুত করেননি, বরং সমাজ তোমাকে সমাজচ্যুত করেছে। যা সমাজ করেছে তাতে দাদাকে দোষ দেওয়া উচিত না। শোনো, তুমি চুপ করো তো, তিনি যদি আমার বিপক্ষে সাক্ষী না দিতেন
তাহলে সমাজ আমাকে জাতিচ্যুত করতে পারত না। তাছাড়া আরও অনেক সম্পত্তি থেকে দাদা আমাকে বঞ্চিত করেছিলেন, আর আর এই কারণেই দাদা আমার লালন পালন করতে রাজি হয়েছিলেন। যাই হোক, তা এখন এই বিপদ ডেকে আনলে কেন? সন্দেহ হয়েছে আর পাঁচজনকে বললেই পারতে, থানায় খবর দেওয়ার কি খুব দরকার ছিল? তুমি কি সত্যি রসমাকে বিষ দেখতে দেখেছ? বাধা দিয়ে শক্তিসাধন বললেন, রসময় ভয়ানক লোক, অনেকদিন ধরে তার উপর আমার রাগ আছে। এই সুযোগে যদি ব্যাটাকে পুলিশের হাতে চালান করা যায় এই ভেবে পুলিশকে খবর দিয়েছি। আচ্ছা, যদি প্রমাণ না হয়, যদি সত্যি তোমার দাদা কলেরায় মারা গিয়ে থাকেন, তাহলে তোমার কি দুর্দশা হবে ভেবে দেখেছ কি? এ নিয়ে তুমি নিশ্চিন্ত থাকো, দাদার নির্ঘাত বিষ খেয়েই মৃত্যু হয়েছে। মেয়েটি আর কোনো কথা বলল না, শক্তি সাধনও আর কোনো উচ্চবাচ্য করলেন না। রাত্রি তখন প্রায় 9টা বাজে, দেখে প্রিয়নাথ আর ওখানে অপেক্ষা না করে থানার দিকে ফিরে চললেন। একটা গাড়ি ভাড়া নিয়ে তিনি থানার উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু কিছু দূর এগোতেই তার মনে হল, রসময় সম্বন্ধে কোনো তথ্য না জানলে রহস্যটা রহস্যই রয়ে যাবে। শক্তি সাধন লোকটা খুব একটা সুবিধের নয়। সে যখন তার দাদার মৃত্যুতে নিজের স্বার্থের জন্য এমন কাজ করতে পারে, তখন তার কাছে এ জগতে অসাধ্য খুব কম কাজই আছে। সুতরাং তার কথায় বিশ্বাস করা যাবে না। যতক্ষণ যথেষ্ট প্রমাণ না পাওয়া যাচ্ছে, ততক্ষণ রসময় বাবুকে কোনো রকম হেনস্থা করা যাবে না। এই সমস্ত চিন্তা করতে করতে প্রিয়নাথ থানায় এসে পৌঁছলেন। থানায় ঢুকে ছদ্মবেশ খুলে ফেললেন তিনি। সারাদিন যা ধকল গেছে তাতে একটু বিশ্রাম নেওয়ার দরকার। পরদিন সকালে প্রিয়নাথ আবার শক্তি সাধন বাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। খবর আছে শক্তি সাধন নাকি খুব ভোরে তার দাদার মৃতদেহ সৎকারের জন্য শ্মশানে চলে গিয়েছেন, সুতরাং তিনি আর দেরি না করে তাড়াতাড়ি ঘাটের দিকে রওনা হলেন। দারোগা বাবুকে দেখে শক্তি সাধন বাবু বেশ খুশি হলেন। কাছে এসে বললেন, ঘিমশাই, আমার সন্দেহই সঠিক তো? প্রিয়নাথ সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিলেন না। যেভাবে শক্তি সাধন বাবু এই কথাগুলি বললেন, তাতে যে তিনি খুব খুশি হয়েছেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সে বিষয়ে কোনো কথা জিজ্ঞাসা করলেন না প্রিয়নাথ। কিছুক্ষণ পরে তাকে সবার আড়ালে নিয়ে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, যে আপনার দাদার খাবার সময় খাবারে বিষ মিশিয়ে গেছে তার নাম কি আপনি বলতে পারবেন? হ্যাঁ, তার নাম রসময় বন্দ্যোপাধ্যায়। তিনি সঙ্গে সঙ্গে শক্তি সাধন বাবুর কাছ থেকে রসময় বাবুর বাড়ির ঠিকানা নিয়ে সেই দিকে যাওয়াই মনস্থির করলেন। তার বাড়িতে পৌঁছতে তেমন কোনো অসুবিধা হল না। বেলা তখন প্রায় 8টা। রসময় বাবুর বাড়িটি বেশ সুন্দর, বড় এবং তিনতলা। বাড়িতে লোকজন অনেক। সদর দরজায় দাঁড়ানোর সাথে সাথে একজন বেয়ারা এসে প্রিয়নাথকে তার আসার কারণ জিজ্ঞাসা করল। তার কথা শুনে বেয়ারা অন্দরমহলে গিয়ে রসময় বাবুকে ডেকে নিয়ে এলেন। দারোগা বাবুকে দেখে রসময় বাবু তাকে সাদরে তিনতলায় একটি বৈঠকখানায় নিয়ে গেলেন। বৈঠকখানাটি এমনিতে বেশ সাজানো গোছানো। একটা চেয়ারে প্রিয়নাথকে বসতে দিয়ে অপর চেয়ারে রসময় বাবু নিজে বসলেন। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল যে তিনি হরিবাবুর মৃত্যুতে যথেষ্ট আঘাত পেয়েছেন। প্রিয়নাথের আরও একবার সন্দেহ হলো। ভাবলেন, রসময় বাবু হরিবাবুর জ্ঞাতি ভাই, অথচ তিনি দাদার মৃত্যুতে যতটা দুঃখ পেয়েছেন, শক্তিবাবু তাহলে অতটা দুঃখিত নন কেন? যাই হোক, কিছু সময় পরে প্রিয়নাথই প্রথম কথা বললেন, এখন তো আপনাদের বিশ্বাস হয়েছে যে হরিসাধন বাবুকে কেউ বিষ দিয়ে খুন করার চেষ্টা করেছে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে অত্যন্ত বিমর্ষভাবে রসময় বাবু বললেন, যখন সরকারি ডাক্তার হরির মৃতদেহ পরীক্ষা করেই কথা বলেছেন, তখন আর অবিশ্বাসের কি কারণ থাকতে পারে বলুন? কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে শক্তি কথা এত আগে জানতে পারলো কি করে, আর কে হরি সাধনের উপর এতটা শত্রুতা করল? কেন, আপনি বুঝি তা জানতেন না?
প্রিয়নাথের কথা শেষ হতে না হতেই রসময়বাবু প্রচণ্ড রেগে গেলেন। তিনি চটে গিয়ে বললেন, আপনার কথার মানে কি? কি বলতে চান আপনি? আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি কাউকে সন্দেহ করছেন। তার কথায় দারোগাবাবু যথেষ্ট লজ্জিত হলেন, কিন্তু কথা যখন একবার মুখ দিয়ে বেরিয়ে গেছে তা আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয় ভেবে তাকে শান্ত করার চেষ্টা করলেন। তারপর বললেন, কাল আপনি হরিসাধনবাবুর বাড়িতে গিয়েছিলেন? অত্যন্ত বিরক্ত হয়ে তিনি বললেন, হ্যাঁ, নিমন্ত্রণ পেয়ে তার বাড়ি গিয়েছিলাম, আমি একসাথে খাওয়া দাওয়াও করেছি। যতটা সরলভাবে রসময়বাবু এই সমস্ত কথাগুলি বললেন তাতে তার ওপর সন্দেহ যায় না। যে মানুষ খাবারের সাথে বিষ মিশিয়ে কাউকে খুন করতে পারে সে নিশ্চয়ই এত সহজ সরলভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারত না। মনে তার ভয় জাগাটা খুব স্বাভাবিক, তবুও শক্তিবাবু যখন তার ওপরই সন্দেহ করেছেন তখন ব্যাপারখানা ভালোভাবে তলিয়ে দেখাটাই উচিত। হরিবাবুর সাথে আপনার কেমন সদ্ভাব ছিল? শুনলাম আপনি নাকি তার অনেক ক্ষতি করেছেন। আপনাকে এই কথা কে বলল? ও বুঝেছি, এটা ওই শক্তির কাজ। ছেলেটা বাজে পাল্লায় পড়ে এমন হয়েছে। যে ছেলে তার অন্নদাতা দাদার নিন্দা করে, তাকে নিজের সূত্র বলে পরিচয় দেয়, সে সব কথা বলতেই পারে। কিন্তু হরি এমন ছিল না। সে বুঝেছিল যে আমি তাকে তার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করিনি, বরং সে নিজেই আমাদেরকে সেই সম্পত্তি থেকে এতদিন বঞ্চিত করে রেখেছিল। কিন্তু পরে বুঝল যে তার আর আমাদের মধ্যে আর কোনো মনোমালিন্য নেই। কারোর বাড়িতে আমরা দুজনে এক পাতে খেয়েছি, শক্তি নিজে ঘটনা দেখেছে। প্রিয়নাথ সেই কথার কোনো উত্তর না দিয়ে পাল্টা জিজ্ঞাসা করলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন হরিবাবুর পাকস্থলিতে আর্সেনিক পাওয়া গেছে, তিনি কিন্তু সত্যিই কলেরায় মারা যাননি। রসময়বাবু এই কথায় বেশ আশ্চর্য হয়েছেন বলে মনে হল, কিন্তু তার মুখ দেখে তিনি যে ভয় পেয়েছেন তা একবারের জন্য মনে হল না। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, হরির মৃতদেহের সৎকার কি হয়ে গেছে? এতক্ষণে বোধহয় হয়ে গেছে, পোস্টমর্টেম একটু দেরি হলো আর কি। তার কি কোনো ছেলে মেয়ে ছিল? আগে না, শক্তি তার মুখাগ্নি করার একমাত্র এবং উপযুক্ত পাত্র। কিন্তু সে যেহেতু জ্ঞাতিচ্যুত হয়েছে, তাই হরির বউকে এই কাজ সারতে হবে। আর তার বিষয় সম্পত্তি? শক্তি তো কিছুই পাবে না। কেন? যাকে সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে, যে একজন নিচু জাতের বিশ্বাসের সাথে জীবন যাপন করছে, সে কেমন করে তার দাদার সম্পত্তির উত্তরাধিকারী হবে? বেশ, শুনেছি হরিবাবু নাকি শক্তিকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। হ্যাঁ, তা ঠিক। এই কারণেই বোধহয় বাড়ি থেকে তার খাওয়া দাওয়ার পাঠ চুকবে না। এই বলে রসময়বাবু কি যেন একটা চিন্তা করলেন, তারপর প্রিয়নাথের দিকে চেয়ে বললেন, শক্তি কিভাবে জানতে পারলো যে হরিসাধন বিষ খেয়ে মারা গেছে? তার হঠাৎ এমন সন্দেহ কেন হলো? সমস্ত কথা গোপন করে যাওয়া প্রিয়নাথের যুক্তিযুক্ত বলে মনে হলো না। তিনি তাকে বললেন, আসলে এই শক্তিবাবু আপনার উপর সন্দেহ করে আমাকে খবর দিয়েছিলেন। কাকার কথা, আপনি কোনোভাবে হরিবাবুর খাবারে আর্সেনিক বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছেন। প্রিয়নাথের কথায় বাধা দিয়ে রসময়বাবু বললেন, কি সর্বনাশ! সেজন্যই আপনি প্রথমে আমার উপর এমন করে সন্দেহ করলেন, আর তাই এমন অপ্রীতিকর কথা আমাকে বললেন। কিন্তু তাতে আমার অপরাধ কি? আমি যেমন শুনেছি সেই মতো কাজ করেছি। ও কি আমাকে কোনো খাবারের সাথে বিষ মেশাতে দেখেছে? না, নিজের চোখে দেখেননি, তবে আপনাকে বারবার হরিবাবুর পাতে হাত দিতে দেখে তার এই সন্দেহ হয়েছে। আর শুধুমাত্র সেই সন্দেহে ও মৃতদেহের সৎকারে বাধা দিয়েছে। প্রিয়নাথ যেন কিঞ্চিত চমকে গেলেন, তিনি রসময়বাবুর প্রশ্নের উত্তর স্পষ্টভাবে দিতে পারলেন না। রসময়বাবু তখন আবার বলা শুরু করলেন,
যখন শক্তি থানায় খবর দেওয়ার সাহস করেছে, তখন কি শুধু সন্দেহের উপর ভিত্তি করে এই কাজ করেছিল? শক্তি সাধন কুচি খোকানা, ওর বয়স প্রায় 34 বছর। ও কি জানতো না যে নিজের কথা প্রমাণ করতে না পারলে নিজেরই এমন সর্বনাশ হবে? নিশ্চয়ই জানতো। সুতরাং সামান্য সন্দেহের বশে মোটেই সে এমন কাজ করেনি। তাহলে আপনার মতে তিনি নিজের চোখে কোনো ব্যাপার দেখেই এই রকম খবর দিতে এসেছিলেন, তাই তো? এই কথা আপনি বুঝে দেখুন। যদি সরকারি ডাক্তার মৃতদেহ পরীক্ষা করে বলতেন হরি কলেরায় মারা গেছে, তাহলে কি আপনারা শক্তিকে ছেড়ে দিতেন? তার মিথ্যা বলার জন্য কি তাকে কোনো শাস্তি দিতেন না? নিশ্চয়ই দিতাম, কিন্তু এখন তো তার সন্দেহ সত্যি হয়েছে, এখন তো আর তাকে শাস্তি আমি দিতে পারি না। রসময় বাবু সেই কথার কোনো উত্তর দিলেন না, ব্যঙ্গ করে বললেন, ও তো আমার নামে দোষারোপ করেছে। আপনার যদি তাই বিশ্বাস হয় আপনি স্বাচ্ছন্দে আমায় গ্রেপ্তার করতে পারেন, বিচারে যা হবে দেখা যাবে। কিন্তু বলে রাখি, শক্তিকে সাধারণ লোক মনে করবেন না। কেন, তিনি কেমন? যে নিজের দাদাকে সব থেকে বড় শত্রু বলতে লজ্জা পায় না, সে কেমন লোক আপনি বুঝে দেখুন। আগে এমন ছিল না, কিন্তু কেদার ডাক্তারের সাথে মেশার পর থেকেই তার এমন পরিবর্তন হয়েছে। কেদার ডাক্তার? তার বাড়ি কোথায়? এই তো শক্তির বাড়ির খুব কাছেই। আজকাল শক্তির সাথে তার খুব ভাব জমেছে। এখন সেসব কথা রাখুন, যে কাজে এসেছেন তাই করুন। কিছুক্ষণ ভেবে প্রিয়নাথ বললেন, রসময় বাবু, আমরা পুলিশের লোক বটে, কিন্তু আমাদেরও একটা কর্তব্য আছে। দারোগা বাবুর কথায় বাধা দিয়ে রসময় বাবু বেশ লজ্জা পেয়ে বললেন, সে কি কথা, নিশ্চয়ই আছে। আমি সেসব ভেবে আপনাকে কোনো কথা বলি। যখন সত্যিই আমার নামে অভিযোগ করেছে, তখন আপনি আর কি করবেন? মিথ্যা হলেও আপনাকে এখন তার কথায় বিশ্বাস করেই তো কাজ করতে হবে। শক্তি সাধন বাবু আপনার নামে কোনো অভিযোগ করেননি, তার সে সাহস নেই, শুধু একটা সন্দেহ করেছেন। তাহলে আপনি কি করতে চান? আপনার সাহায্য চাই। কোন কাজে? আসল আসামিকে ধরতে। আপনারই মুখে শুনলাম যে ঘড়িবাবুর সাথে আপনার বেশ ভালোই সদ্ভাব ছিল। যদি তাই হয় তাহলে আপনারও নিশ্চিন্তে থাকার কিন্তু কোনো কারণ নেই, সেটা উচিত নয়। রসময় বাবু কিছু না বললেও তার দুই চোখ বেয়ে অঝোর ধারায় জল পড়তে লাগলো। আমি প্রাণপণে আপনার সাহায্য করতে রাজি, যতক্ষণ না হরির খুনিকে শাস্তি পেতে দেখছি ততক্ষণ আমিও শান্তি পাব না। আপনি একটু শক্তির দিকে নজর রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি এর কিনারা করতে পারবেন। তাছাড়া অন্য সময় যা যা প্রয়োজন পড়বে আমাকে বলবেন। প্রিয়নাথের খেয়াল হলো কথায় কথায় বেলা 10টা বেজে গেছে। তিনি রসময় বাবুর কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। বেলা 1টার দিকে ছদ্মবেশ ধরে পায়ে হেঁটে শক্তিসাধন বাবুর বাড়ির দিকে এলেন তিনি। তার মতে শক্তিবাবুর সাথে যখন ডাক্তারবাবুর এত আলাপ, তখন তার সাহায্য নিলে হয়তো আসামিকে তাড়াতাড়ি পাওয়া যেতে পারে। এই ভেবে তিনি ডাক্তারবাবুর সাথে দেখা করতে তার বাড়ির দিকে এগোলেন। শক্তিসাধন নিজের একটা ছোট্ট ঘরের মধ্যে বসেছিল। ছদ্মবেশী প্রিয়নাথকে দেখে রেগে মেগে কর্কশ গলায় বললেন, কে তুমি, এমন সময় এ বাড়িতে কেন? সারাদিন কি আমি ভিক্ষাই দেব? ভিক্ষা নেবার কি কোনো সময় নেই? শক্তিবাবুর কথায় প্রিয়নাথ যথেষ্ট সন্তুষ্ট হলেন। তাকে চিনতে পারেননি বলেই শক্তিবাবু এমন ব্যবহার করেছেন। তিনি কিন্তু শক্তিবাবুর কথা এতটুকু রেগে গেলেন না, বরং বিনীতভাবে বললেন, না মশাই, আমি এখানে কোনো ভিক্ষা করতে আসিনি, আপনার কাছে একটা প্রয়োজনীয় বিষয়ে সাহায্য চাইতে এসেছি। শক্তিবাবু বেশ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আমার কাছে কিসের সাহায্য? আমার এখন সাহায্য করার সময় নেই বাবু, কাল আমার দাদা মারা গেছে, এখন আমার মন মেজাজ ভালো নেই, যাও। প্রিয়নাথ আরও বিনীতভাবে বললেন,
আপনি একটু দয়া করলে আমি খুব উপকৃত হই। আমি বড় গরিব বাবুমশাই। আচ্ছা, কি করতে হবে বলো। আপনার সাথে ডাক্তারবাবুর বেশ আলাপ আছে জানি, আপনি যদি তাকে একবার আমাদের বাড়িতে বিনা ভিজিটে যেতে বলেন তাহলে একটা মেয়ের জীবন বাঁচে। শক্তি সাধন নিজের প্রশংসা শুনে বেশ খুশি হল। ডাক্তারবাবুকে? ও, কেদারবাবু? আগে হ্যাঁ। দাদা, তোমার বাড়ি কোথায়? বাড়ি আমার বর্ধমান জেলায়, এখানে জোড়া বাগানে আমার বাড়ি। ডাক্তারবাবু তো অনেক জায়গাতেই বিনা ভিজিটে গিয়ে থাকেন, তেমন অবস্থা হলে তিনি ভিজিট ছেড়ে দেন। আসলে আমি তো জানতাম না, আর আমি নিজে যখন তার পরিচিত নই তখন কেমন করে অনুরোধ করব বলুন তো। শক্তিবাবু উঠে দাঁড়ালেন আর প্রিয়নাথকে সঙ্গে নিয়ে একটা দোতলা বাড়ির সদর দরজার সামনে এসে উপস্থিত হলেন। সেটাই হলো কেদারবাবুর ডাক্তারখানা। বাড়িতে ঢুকতে না ঢুকতেই এক যুবক হঠাৎ বলে উঠল, কে বে, শক্তিবাবু নাকি? তা এমন অসময় কেন? শক্তিবাবু হাসতে হাসতে উত্তর দিলেন, আর ভাই, তোমার কাছে আসবো তাতে আর সময় অসময় কি? এখন এই লোকটার সাথে তোমাকে একবার জোড়া বাগানে যেতে হবে। এই বলে শক্তিবাবু কাছের চেয়ারটায় বসলেন। ছদ্মবেশী প্রিয়নাথ তাদের কাছেই দাঁড়িয়ে রইলেন। যেমন ছদ্মবেশ তিনি ধরেছিলেন তাতে শক্তিবাবু বা কেদারবাবু কারোর কাছেও যেতে তার সাহস হলো না। দুই একটা শুকনো কথা বলার পর ডাক্তারবাবু প্রিয়নাথের দিকে চাইলেন, বললেন, কার আবার কি হয়েছে বাপু? আসলে আমাদের বাড়ির একজন মেয়ের গায়ে কি সব দাগ দাগ হয়েছে, লোকে বলছে কোনোভাবে পারদ ফুটেছে। জোড়া বাগানে অনেকেরই তো আপনাকে এক ডাকে চেনে জানে, তারাই আমাকে আপনার কাছে আসতে বলল। যদি যদি দয়া করে একবার তাকে দেখে আসেন তাহলে মেয়েটা এ যাত্রায় বোধহয় রক্ষে পায়। ডাক্তারবাবু তার অবশিষ্ট রোগীগুলোকে দেখে উঠে পড়লেন। তার সদর দরজাতেই গাড়ি অপেক্ষা করছিল, তাতে তিনি চড়ে বসলেন। পরে প্রিয়নাথকেও গাড়িতে উঠতে বলে গাড়ি চালানোর হুকুম দিলেন। কিছু দূর যাওয়ার পর ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা, মানে আগে তার কোনো চিকিৎসা হয়েছিল কি? আগে হ্যাঁ, তবে কোনো ডাক্তার দেখাতে পারিনি। জোড়া বাগানে এই এক বৃদ্ধ আছে, সে এরকম দু একটা রোগের চিকিৎসা করেছে, আমি তাকেই একবার দেখিয়েছিলাম। তিনি কি কোনো ওষুধ দিয়েছিলেন? কি ওষুধ তা তো জানি না, কাগজে কি একটা যেন লিখে দিলেন তাও বুঝতে পারিনি। কিন্তু যখন ওষুধটা কিনতে যাই তখন একজন সে কাগজখানা পড়ে আমাকে বলল, তাতে কি আর্সেনিন কি একটা জিনিসের বিষের নাম লেখা আছে। বিষের নাম শুনে আমি আর ভয় ভয়ে সেই ওষুধটা আর কিনিনি ডাক্তারবাবু। কি বিষ, আসেনি না যাইনি? এইবার প্রিয়নাথ যেন একটু লজ্জা পাওয়ার ভান করলেন। সামান্য হেসে তিনি বললেন, আমি সামান্য লোক বাবু, লেখাপড়া তো খুব একটা করিনি। আমাদের মুখ থেকে কি সব কথা বেরোয়, তার কি কোনো ঠিক আছে নাকি? আমরা আমরা কি আর সব কথা উচ্চারণ করতে পারি? আপনি নাম করা ডাক্তার, নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছেন। সত্যি কি আচ্ছা এই নামে কোনো বিষ আছে? হুম, আছে বই কি, কিন্তু তার নাম তো আর্সেনিক, আসেনি নয়, বাংলায় ওটাকে সেকো বিষ বলে। সেটা কি বাজারে পাওয়া যায়? হ্যাঁ, তা পাওয়া যায় বই কি, কিন্তু সবাইকে সেটা দেয় না। কেন? সেটা যখন ওষুধের ব্যবহার হয় তখন দেয় না কেন? অনেকেই বলে কেনে ঠিকই, কিন্তু পরে সেটা দিয়ে আত্মহত্যা করেছে, এজন্যই এখন আর ওই জিনিস সবাইকে দেওয়া হয় না। সেদিন শক্তির বউ দাঁতের যন্ত্রণায় ভয়ানক কষ্ট পাচ্ছিল, আর হয়েছিল কি, আমি সে সময় শহরে ছিলাম না আর কি, কলকাতায় ছিলাম না। আগে আমি তাকে একবার ওই ওষুধ দিয়ে ঠিক করেছিলাম, আর শক্তি সেটা ভালো মতোই জানতো।
সুতরাং ওই ওষুধের জন্য শক্তিকে সারা কলকাতায় প্রত্যেকটা ওষুধের দোকান প্রায় হন্যে হয়ে ঘুরতে হয়েছে, তবু কোথাও পায়নি। শেষে রাত্রির ওই 10টার সময় আমার থেকে এসে নিয়ে গেল। প্রিয়নাথের কৌতূহল এবার বেশ বেড়ে গেল, জিজ্ঞাসা করলেন, তাতে কি ওনার স্ত্রীর যন্ত্রণা কমেছিল? হ্যাঁ, ও একেবারেই সুস্থ হয়ে গিয়েছিল। এই কাণ্ড কবে হয়েছে? বেশি দিন নাই, 3-4 দিনের বেশি তো নয়ই। আপনি তাকে পরিমাণ মতোই দিয়েছিলেন তো? না, তার থেকে একটু বেশি দিয়েছিলাম। আগে কেন? যদি আবার লাগে বলা তো যায় না। তাহলে কি এই ওষুধে দাঁতের রোগ একেবারে সারে না? দাঁতের ব্যায়ামও একেবারে সাধারণত যায় না, কিছুদিনের জন্য ভালো হয়, তারপর যে কেসেই ওষুধ দিলে সঙ্গে সঙ্গে কমে যায় ঠিকই। প্রসঙ্গ পাল্টে প্রিয়নাথ আবার জিজ্ঞাসা করলেন, আসলে শক্তিবাবুর সাথে আপনার ভালো ভাব আছে, তাই তার কাছেই আগে গিয়েছিলাম। তিনি যদি আমাকে অনুরোধ না করতেন তাহলে ভিজিট আমি কোত্থেকে জোগাড় করতাম তা আমি নিজেও জানি না। শক্তিবাবু বড় দয়ালু। হ্যাঁ, ও সত্যি বড় দয়ালু গোছের, এই জন্যই ওর সাথে আমার এত আলাপ। শক্তিবাবুর দাদার মৃত্যু হয়েছে এই কদিন আগেই, আপনি কি শুনেছেন? হ্যাঁ শুনেছি। শুনেছি তার মৃতদেহ সৎকারের সময় নাকি কি একটা গন্ডগোল হয়েছিল। হ্যাঁ তাও শুনেছি। তাহলে কি তিনি সত্যি বিষ খেয়ে মরেছেন? কি করে জানবো বলো, সরকারি ডাক্তার নাকি তার পেটের ভেতর বিষ পেয়েছে। কিছুক্ষণ দুজনেই নিশ্চুপ। প্রিয়নাথ বাবু যেন খুব গোপনে কথা বলছেন এমন ভাবে বললেন, কত লোক যে কত আকথা কুকথা বলছে তা ঠিক নেই। কেউ বলছে কোনো জ্ঞাতি ভাইদের মধ্যেই কেউ তাকে হত্যা করেছে, আবার কেউ বলছে শক্তিবাবুই নাকি দাদার খাবারে বিষ মিশিয়েছে। কার কথাই যে বিশ্বাস করি বুঝতে পারছি না। প্রিয়নাথের শেষ কথাগুলো শুনে ডাক্তারবাবু স্তম্ভিত হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, তাই সত্যি নাকি, মানে শক্তির উপরেও সন্দেহ করছে? আগে হ্যাঁ, তারা বলছে যে শক্তিবাবু কি করে জানতে পারলেন যে তার দাদার খাবারের মধ্যে বিষ মেশানো হয়েছে। ও এই কারণ? আরে হরির হঠাৎ মৃত্যুতে তার সন্দেহ হওয়াটাই তো স্বাভাবিক, বিশেষ করে খাবার আগে যখন তিনি সুস্থ ছিলেন আর খাবার পরেই তার শরীর খারাপ করলো। তা ঠিক, সন্দেহ তো হতেই পারে, কিন্তু শুধুমাত্র সন্দেহ করে থানায় খবর দেওয়াটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? পুলিশকে খবর দেওয়া নেহাত সহজ ব্যাপার তো নয়। তার খাবারে যে বিষ রয়েছে এ কথা যদি প্রমাণ না হতো তাহলে তো শক্তিবাবু সহজে ছাড়া পেতেন না। আসল ঘটনা না জেনে শুধুমাত্র সন্দেহ করে তিনি থানায় খবর দেওয়ার সাহস পেলেন, তা তো মনে হয় না। প্রিয়নাথের এই শেষ কথাগুলি বলা হয়তো উচিত হলো না, কারণ এই কথাগুলো শোনার পর ডাক্তারবাবু প্রিয়নাথকে বেশ ভালোভাবে মেপে নিতে লাগলেন। কি একটা ভেবে তিনি বললেন, তোমাকে আর কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে, তোমার নাম কি বলো দেখি, আর ওই তো জোড়া বাগান তো এসে গেছে, তোমার বাড়ি কোথায় কোচম্যানকে বলে দাও। প্রিয়নাথ দেখলেন সত্যি জোড়া বাগান এসে গেছে, বাস্তবে সেখানে তার কোনো বাড়ি নেই, তবে ডাক্তারবাবুর কাছে আর নিজের আত্মগোপন করার কোনো প্রয়োজন নেই ভেবে তিনি ডাক্তারবাবুকে বললেন, আপনাকে অযথা কষ্ট দিলাম বলে ক্ষমা করবেন, কোনো রোগী দেখার জন্য আমি আপনাকে এখানে নিয়ে আসিনি, যে কারণে এতটা কষ্ট করলাম তাতে আমি সফল হয়েছি। প্রিয়নাথের কথায় ডাক্তারবাবু আরেকবার তাকে মাথা থেকে পা পর্যন্ত নিরীক্ষণ করলেন,
তারপর হাসতে হাসতে বললেন, আপনাদের বাহাদুরি আছে মশাই, যেমন ছদ্মবেশ ধরেছেন তাতে মনে তো হয় না কেউ আপনাকে চিনতে পারবে। যাই হোক, এটুকু বুঝলাম যে আপনার অসাধ্য কাজ কিছুই নেই। এখন আমাকে কি করতে বলেন? আপনাকে প্রধান সাক্ষী হতে হবে। কেন? কারণ আপনি সত্যি বাবুকে আর্সেনিক দিয়েছিলেন। তাতে কি, বিশেষ করে ওই বিষ আমি তার স্ত্রীর রোগের জন্য ব্যবহার করতে দিয়েছিলাম। তা সত্যি, কিন্তু শক্তিবাবু সেই বিষ দাদার খাবারের সাথে মিশিয়ে তাকে খুন করেছেন। এক্ষুনি তো আপনাকে বাড়ি যেতে দেব না, আপনাকে সাক্ষী দিতে হবে। এরপরই প্রিয়নাথ এবং কেদারবাবু একখানা গাড়ি ভাড়া করে থানায় ফিরে গেলেন। সেখানে ছদ্মবেশ ছেড়ে শক্তিবাবুর বাড়িতে আবার উপস্থিত হলেন। যখন প্রিয়নাথ শক্তিবাবুর বাড়ির সদর দরজার সামনে এলেন, তখন বেলা একটা। দরজার সামনেই একটা মুটে তার বোঝা নিয়ে অপেক্ষা করছিল। তার ঝোলাতে কতগুলো মাটির মালসা, প্যাকাঠি, কলাপাতা ইত্যাদি ইত্যাদি হবিষ্যি জিনিসপত্র ভরা ছিল। প্রিয়নাথ আর কাউকে আশেপাশে দেখতে না পেয়ে মুটেকেই জিজ্ঞাসা করলেন, এখানে দাঁড়িয়ে কি করছো বাবু? তার মিষ্টি কথা শুনে মুটে সঙ্গে সঙ্গে উত্তর দিল, আগে যে বাবুর সাথে এই সমস্ত জিনিস নিয়ে এসেছি সে একটু বাড়ির ভিতরে গেছে, আমি তার জন্যই এখানে দাঁড়িয়ে আছি। তা তিনি কতক্ষণ ভেতরে গিয়েছেন? অনেকক্ষণ। তোমাকে কোথায় যেতে বলেছে? বাগবাজারে। এই সমস্ত জিনিসপত্র কোত্থেকে নিয়ে এলে? শ্যামবাজার থেকে। তাহলে বাগবাজারে না গিয়ে এখানে আসলে কেন? আগে বাবুর হুকুম, বাবু দু পয়সা বেশি দেবে বলেছে। এই সমস্ত কথাবার্তা হচ্ছিল এমন সময় শক্তিবাবু বাইরে আসলেন। প্রিয়নাথ তাকে দেখা মাত্র ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কে মশাই, হরিবাবুর মৃতদেহের সৎকার হলো? শক্তি সাধন বেশ বিমর্ষ হয়ে উত্তর দিলেন, আগে হ্যাঁ, বেলা ১১টার সময় আমরা দাহ কার্য শেষ করছি। এই মোড়ের মাথায় যে সমস্ত জিনিস আছে তা কি আপনি কিনে আনলেন? আগে হ্যাঁ। আপনি জাতিচ্যুত হয়েছেন, সমাজ আপনাকে জাতিচ্যুত করেছে, তাহলে আপনি এত সামাজিক কাজে নিজেকে জড়াচ্ছেন কেন? তা ঠিক, কিন্তু বৌদি খুব অনুরোধ করল। এসব জিনিস কিনতে তো যথেষ্ট টাকা খরচা হয়েছে, তা এই টাকা দিল কে? বৌদি। কেন, আপনার স্ত্রী আছেন তো? না, আমার কোনো স্ত্রী নেই। স্ত্রী বেঁচে থাকলে কি আমি এত দুর্দশায় থাকতাম? তাহলে এই বাড়িতে আপনি ছাড়া আর কে আছে? শক্তি সাধন লজ্জায় মাথা নিচু করলেন, খুব অস্পষ্টভাবে উত্তর দিলেন, এখানে যার সাথে আছি তিনি আমার বিবাহিত স্ত্রী নন। আপনার দাদার উইল পড়া হয়েছে? উইল আছে কিনা তাই জানি না। প্রিয়নাথ পড়লেন ফাঁ পড়ে। যে কাজে তিনি এসেছেন তা হলো শক্তি সাধনকে গ্রেপ্তার করা, কিন্তু তখন ভদ্রলোকের সাথে দরকারি জিনিসপত্র দেখে তাকে আর গ্রেপ্তার করতে ইচ্ছে হলো না প্রিয়নাথের। মুটের তাড়ায় শক্তি সাধন প্রিয়নাথের কাছ থেকে বিদায় নিয়ে তার দাদার বাড়ির দিকে চলে গেলেন। দারোগা বাবুও তার পেছন পেছন যেতে লাগলেন, বললেন, চলুন আমিও যাচ্ছি, আমার ওইদিকে দরকার আছে। কোনো রকম সন্দেহ না করেই সেই মুটের সাথে শক্তিবাবু তার দাদার বাড়ির সদর দরজায় হাজির হলেন। মুটেকে ভেতরে যেতে বলে যেই তিনি সেখান থেকে বেরোতে উদ্যত হলেন, প্রিয়নাথ তার হাত চেপে ধরলেন, বললেন, হরিবাবুকে হত্যা করার অপরাধে আপনাকে আমি গ্রেপ্তার করলাম শক্তিবাবু। শক্তিবাবু বল প্রয়োগ করছেন দেখে প্রিয়নাথ তৎক্ষণাৎ তার হাতে হাত কড়া পরিয়ে দিলেন। এই গোলমালে হরিবাবুর বাড়ির দরজার সামনে ভিড় জমে গেল। নানা লোকে নানা কথা বলতে লাগলো। এমন সময় দুজন কনস্টেবল সেখানে এসে হাজির হলো আর ভিড়ের মাঝখানে প্রিয়নাথকে দেখে সমস্ত ভিড় পাতলা করার কাজে লেগে পড়ল। এরপর প্রিয়নাথ তার কনস্টেবল দুজনের হাতে শক্তি সাধনের ভার দিয়ে মুক্ত হলেন। শক্তিবাবুকে গ্রেপ্তার করার পর হরিবাবুর বাড়ির ভেতর থেকে অনেক লোক বেরিয়ে এলো, কিন্তু কেউই তার কাজে বাধা দেওয়ার কোনো চেষ্টা করল না। শক্তি সাধনকে থানায় চালান করে দেওয়ার চেষ্টা করছেন এমন সময় এক প্রৌঢ় ব্যক্তি হরিবাবুর বাড়িতে এলেন। তিনি বাইরে এত লোকের ভিড় আর শক্তিবাবুকে গ্রেপ্তার অবস্থায় দেখে
একটুও আশ্চর্য হলেন না, বরং প্রিয়নাথকে জিজ্ঞাসা করলেন, আর স্যার কোন অপরাধের শক্তি সাধনকে ধরা হচ্ছে জানতে পারি কে? প্রিয়নাথের কথা শুনে তিনি অবাক না হয়ে বরং বললেন, বাবা আমি এটি কই সন্দেহই করেছিলাম। প্রিয়নাথ একটা গাড়ি ডাকতে আদেশ দিলেন। গাড়ি আনতে আগের দুজন কনস্টেবলকেই পাঠালেন, তারপর তিনজন কনস্টেবলের হাতে শক্তি সাধন ভার দিয়ে তাদের থানায় যাওয়ার কথা বলে দিলেন। গাড়ি ছেড়ে দেওয়া মাত্র অন্দরমহল থেকে মেয়েলি কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে এলো। প্রথমে যখন এই বাড়িতে আসা হয়েছিল তখন প্রথমবার প্রিয়নাথ যার কণ্ঠস্বর শুনেছিলেন আজও তারই কান্নার আওয়াজ শুনতে পেলেন। শক্তিবাবু নিজেই বলেছিলেন যে তার বৌদি তাকে ছেলের মতো স্নেহ করেন, তার কান্না যে শক্তি সাধনেরই জন্য এটা তিনি বুঝতে পারলেন। আর বৃথা সময় নষ্ট না করে প্রিয়নাথ থানার উদ্দেশ্যে রওনা হলেন। বিভিন্ন কাজে অত্যন্ত ক্লান্ত হয়ে যাওয়ায় সেদিন আর কোনো কাজে মন লাগছিল না প্রিয়নাথের। পরদিন সকালবেলায় শক্তিবাবুর সঙ্গে দেখা করলেন তিনি। ভেবেছিলেন তাকে হয়তো আসামি প্রমাণ করতে বেশ বেগ পেতে হবে, কিন্তু তেমন কিছুই করতে হলো না। শক্তিবাবু নিজেই সমস্ত কথা স্বীকার করলেন, হরিবাবুর জন্যই তাকে জাতিচ্যুত হতে হয়েছিল, তাই তার উপর এমন আক্রোশ তার। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হরিবাবু জল খেতে চেয়েছিলেন, শক্তিবাবু সেই জলের সাথে আর্সেনিক মিশিয়ে তাকে খেতে দেন। কোন উপায়ে তিনি সেই আর্সেনিক জোগাড় করেছিলেন তাও তিনি লুকোনোর কোনো চেষ্টা করলেন না। কেদার ডাক্তারের মুখে প্রিয়নাথ যা শুনেছিলেন শক্তিবাবু ঠিক তাই বললেন। কিছুদিন পরে শক্তি সাধনের বিচার হয়ে গেল। আপনারা শুনছিলেন ফিকশন দুনিয়ার বিশেষ নিবেদন, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর থেকে জ্ঞাতি শত্রু অবলম্বনে স্বজন ধাঁধাই প্রিয়নাথ। আজকের গল্পে কথকী চরিত্র ছিল শুভ্রকমল মুখোপাধ্যায়। শক্তি সাধন ও জনৈক বয়স্ক ব্যক্তি ও দ্বিতীয় ভদ্রলোকের চরিত্রে দিব্যেন্দু গোস্বামী। দারোগা প্রিয়নাথের চরিত্রে অরূপ চট্টোপাধ্যায়। রেজিস্টার ও কেদার ডাক্তারের চরিত্রে শুভম। জনৈক আত্মীয় চরিত্রে সায়ন্তন ঘোষ। রসময় বাবু ও সাহেব ডাক্তারের চরিত্রে অভিক সাহা। ডাক্তারবাবু ও বড় সাহেবের চরিত্রে রণবীর চ্যাটার্জি। মুটে ও প্রথম ভদ্রলোকের চরিত্রে সায়ন। বাগদিনীর চরিত্রে মেঘনা দাস। দেখা হচ্ছে পরের সপ্তাহে আরও একটি নতুন থ্রিলার গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ওহো হো, আর একটা কথা, পুরো গল্পটা তো শুনলেন, বলছিলাম কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আপনাদের আমাদের আজকের প্রেজেন্টেশন। চলি